আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো আমি ঝটপট কিভাবে ঝরঝরে করে খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপি। আর আজকে আমি রান্নায় পোলাও পাতা ব্যবহার করেছি। আজকে রান্নার জন্য আমি শুধুমাত্র মুগ ডাল নিচ্ছি এবং এক কাপ ডাল আমি প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। ডাল ভাজা হলে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এইভাবে আমি ডালটি প্রায় 25 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আর আজকে রান্নায় আমি এক কাপ ডালের সঙ্গে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে চাল। আমি এখানে নাজিরশের চাল ব্যবহার করেছি। এবার রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে তেলটা আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ এবং গোলমরিচ। গরম মশলাগুলো পেঁয়াজের সঙ্গে কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ জিরার গুঁড়ো। এবার অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোমতো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিলাম এবং মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার আমি ডালগুলো খুব ভালোমতো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এবং ডালের মধ্যে সামান্য পানিও আছে, স্বাদ মতো লবণ অ্যাড করে। এবার আমি ঢেকে ডালগুলো কষিয়ে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। এই মাঝখানে আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়েও দিচ্ছি যেন আবার পোড়া লেগে না যায়। ডাল পুরো কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম সিদ্ধই হয়ে গেছে। এবার আমি চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার চাল সহ এই মুগ ডাল আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চালটা খুব ভালো মতো করে ভাজা ভাজা করে কষাতে হবে। কষানো হলে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি 8 কাপ পরিমাণে। আমি চাল নিয়েছি 3 কাপ এবং মুগ ডাল নিয়েছি 1 কাপ, তো টোটাল 4 কাপের জন্য আমি এখানে পানি দিয়েছি 8 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে আমি খিচুড়িটা ঢেকে রান্না করে নিয়েছি 15 মিনিট। এই সময় চুলোর আঁচ মিডিয়াম হাই ছিল। এবার সরাসরি গাছ থেকে পোলাও পাতা কেটে নিচ্ছি। এই পোলাও পাতা গাছটি আমি সংগ্রহ করেছি আমার গ্রামের বাড়ি থেকে, চাইলে কিন্তু নার্সারি থেকেও সংগ্রহ করে রাখতে পারেন। এবার 15 মিনিট পরে আমি দেখে নিচ্ছি খিচুড়ির কী অবস্থা। পানি একেবারে শুকিয়ে গেছে এবং চালটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পোলাও পাতাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 12 থেকে 15 মিনিট। এই সময় পুরো চালটা 100% কুক হয়ে যাবে। এই পোলাও পাতা খিচুড়িতে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। ফিরে এলাম আবারও 12 মিনিট পরে। খিচুড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবং সময়ও কিন্তু খুব বেশি লাগেনি এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি আজকের আমার এই খিচুড়ি রান্না করার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।